তাহলে একা চলে যাব সেট করে নেব সেট করা পার্টি আমি নই সঙ্গে তিনটা এমএলএ নিয়ে গেছি আপনাকে হারিয়েছি আপনাকে তাড়াবো সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে বিধানসভায় তার ঘরে দেখা করতে গেছিলেন শুভেন্দু অধিকারী দুই যুযুধানের এই সাক্ষাতে খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে সেই রেশ কাটার আগে তা নিয়ে এবার নতুন বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী সাক্ষাৎ নিয়ে তুললেন সেটিং এর চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল ওর পিসি সেদিন আমাকে মানে কার্যত পা ধরবো বলবো না বয়স বড় হাত ধরে মিটাতে চেয়েছিল আমি সে সুযোগ দিইনি আমি মনোজ টিগা অগ্নিমিত্রা পাল অশোক লাহিড়িকে নিয়ে গিয়ে ওনাকে সে সুযোগ দিইনি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার সৌজন্য এই বিধানসভার ইতিহাসে নতুন নয় এখন ওর মধ্যে একটা ও তো একটা হাইপার সব বিষয়ে একটা পাগল পাগল ভাব উত্তেজনা হাইপার তো সেই কারণে এই সমস্ত অলীক কল্পনা 25 নভেম্বর শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অশোক লাহিড়ি ও মনোজ টিগা জানিয়ে সেটিং এর অভিযোগে সুর চড়ায় সিপিএম কংগ্রেস রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সেই অভিযোগের জবাব দিতেই কি এবার তৃণমূলের বিরুদ্ধে সেটিং এর চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী যদিও বামেরা তাদের পুরনো অবস্থানে অনড় তৃণমূলের মধ্যে কে বিজেপি আর বিজেপির মধ্যে কে তৃণমূল আর তাদের মধ্যে সেতু সংযোগকারী হিসেবে নাগপুরের বা আরএসএসের কী ভূমিকা এ এখন লোকের কাছে স্পষ্ট এই দুই দলে কোনো তফাত নেই ফলে কে কার সঙ্গে সমঝোতা করে চলছে এটা এই জন্যই বোঝা যাচ্ছে তা নইলে তৃণমূলের মন্ত্রিসভা জেলের বাইরে থাকতো না তা না হলে তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী ইডি সিবিআইয়ের কে পিছন থেকে তাদের কোমরের দড়িটা টেনে ধরতেন না বিধানসভার এই সাক্ষাতের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পুরনো সুরে আক্রমণ সানাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী জানিয়ে আবার তাকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে পিসি ক্ষমতায় নেই ও দুটো লোকের মিটিং করতে পারবে না পুলিশ রাস্তায় দাঁড়াবে না ঘর থেকে বেরোতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলার আগে নিজে যে আরএসি বিরোধী দল নেতা সেটা তো আগে নিজেকে বুঝতে হবে লোডশেডিং করে জিততে হয়েছিল তাই না মনে আছে তো নন্দীগ্রামে ফ্রেশ ভোট হবে ইলেকশন বাতিল হবে আপনি আমার কথা লিখে রাখুন এবং নন্দীগ্রামের মানুষ আবার জবাব দেবে কেউ বলছেন সৌজন্য কেউ দাবি করছেন সেটিং এর চেষ্টার অভিযোগ কার কথা বিশ্বাস করবে মানুষ উত্তর মিলবে ভোটের বাক্সে কৃষ্ণেন্দু অধিকারী ঝিলম করণ যায় হিন্দল দে এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর